আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সহকারী শিক্ষক বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। সুপ্রিয় নবম ও দশম শ্রেণী শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো, কাছে কিংবা দূরে, তোমাদের সবাইকে টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়, জীবের পরিবহন। পরিবহন উদ্ভিদ এবং প্রাণীর জন্য একটি প্রয়োজনীয় ব্যবস্থা যা সবসময় ঘটে। পরিবহন বলতে, উদ্ভিদের পরিবহন বলতে পানি এবং খনিজ লবণ পরিবহনকে বোঝায়। কোনো পদার্থ বা কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকে পরিবহন বলে। আর উদ্ভিদের পরিবহন বলতে পানি এবং খনিজ লবণ পরিবহনকে বোঝায়। আজকের পাঠ উদ্ভিদ ও পানির সম্পর্ক। পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। জীবদেহের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম, তার 90% পানি। বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাকীয় কার্যক্রম সংগঠিত হওয়ার জন্য পানি প্রয়োজন। পানি উৎকৃষ্ট দ্রাবক। পানি ব্যতীত উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকা অসম্ভব। এজন্য পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। উদ্ভিদ এ পানি শোষণ করে তিনটি প্রক্রিয়া। আজ আমরা পড়ব উদ্ভিদ ও পানির সম্পর্ক। যেহেতু উদ্ভিদের জন্য পানি অতি গুরুত্বপূর্ণ নিয়ামক, তো এই উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। সমস্ত শোষণ কার্যক্রম তিনটি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। উদ্ভিদের শোষণ প্রক্রিয়া তিনটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে থাকে। এক, ইমবাইবিশন। দুই, বেপন। বলা হয় ডিফিউশন। তিন, অভিস্রবণ, অসমোসিস। উদ্ভিদের শোষণ প্রক্রিয়া সম্মিলিত তিনটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে থাকে। ইমবাইবিশন, ব্যাপন, অভিস্রবণ। প্রথমে আসো ইমবাইবিশন কী। যদি আমরা একটি কাঠ অথবা একটি বাঁশ, সের কোনো একটি অংশ পানিতে ডুবাই, ওই অংশ কিছু পানি তরল পদার্থ শোষণ করে নেয়। আমরা জানি কলের জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল জাতীয় পদার্থ শোষণ করে নেয়। যে প্রক্রিয়ায় কলের জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল জাতীয় পদার্থ শোষণ করে তাকে ইমবাইবিশন বলে। উদ্ভিদ এই ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে থাকে। উদ্ভিদের কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম কলের ধর্মী। এটি একটি উদ্ভিদ কোষ, এটি কোষ প্রাচীর, বাইরের অংশটা কোষ প্রাচীর, এটি কোষ প্রাচীর, কোষ প্রাচীর। আর আমরা জানি নিউক্লিয়াস ব্যতীত যা থাকবে সবই প্লোটোপ্লাজম। এই প্লোটোপ্লাজম উদ্ভিদের এই কোষ প্রাচীর এবং প্লোটোপ্লাজম কলের ধর্মী, তাই ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। অর্থাৎ ইমবাইবিশন উদ্ভিদের পানি শোষণের একটি অন্যতম প্রক্রিয়া। পরীক্ষা যদি আসে উদ্ভিদের কোষ প্রাচীর এবং প্লোটোপ্লাজম কীভাবে পানি শোষণ করে, অথবা উদ্ভিদের কোষ প্রাচীর এবং প্লোটোপ্লাজম পানি শোষণ করে কেন, প্রথমে বলতে হবে যে কলের জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল জাতীয় পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। যেহেতু উদ্ভিদের কোষ প্রাচীর এবং প্লোটোপ্লাজম কলের ধর্মী,
এই কলয়েড ধর্মী গুণ থাকার কারণে এরা ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। অর্থাৎ ইমবাইবিশন উদ্ভিদের পানি শোষণের একটি অন্যতম প্রক্রিয়া। আর যে সমস্ত পদার্থ পানি গ্রহণ করে স্ফীত হয় এদেরকে বলা হয় পানিপ্রিয় পদার্থ। এরপর ব্যাপন শব্দের অর্থ ব্যাপ্ত হওয়া, ছড়িয়ে পড়া। যদি আমরা এই ক্লাসরুমে গোলাপ অথবা আতর যদি এখানে আনি, আতরের মুখা যদি এখানে খুলে দিই, তাহলে মুহূর্তের মধ্যেই এই রুমটা সুগন্ধ হয়ে যাবে। এটা কেন হয়? ব্যাপনের কারণে হয়। তাহলে ব্যাপন অর্থ ব্যাপ্ত হওয়া, ছড়িয়ে পড়া। যে প্রক্রিয়ায় কোনো পদার্থের অণু বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে। উদ্ভিদের ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হয় খনিজ লবণে। একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। আর একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতাকে বলা হয় ব্যাপন চাপ। অর্থাৎ ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, একে বলা হয় ব্যাপন চাপ। আর একই বায়ুচাপে একটি দ্রবণ এবং দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্য যদি থাকে একে বলা হয় ব্যাপন চাপ ঘাটতি। তাহলে ব্যাপন চাপ ঘাটতি কী? তাহলে ব্যাপন চাপ ঘাটতি, ব্যাপন চাপ ঘাটতি হল দ্রবণ এবং দ্রাবকের দ্রবণের চাপ বিয়োগ দ্রাবকের চাপ। অর্থাৎ দ্রবণ এবং দ্রাবকের ব্যাপন চাপের যে পার্থক্য একে বলা হয় ব্যাপন চাপ ঘাটতি। যদি এখানে দ্রবণের চাপ হয় 10 atmosphere, দ্রাবকের চাপ যদি হয় 8 atmosphere, পার্থক্য হবে 2। এটাই হলো ব্যাপন চাপ ঘাটতি। যখন এই ব্যাপন চাপ ঘাটতি উদ্ভিদের মেসোফিল টিস্যুতে সংঘটিত হয়, মেসোফিল টিস্যু কি? পাতার প্যারেনকাইমাকে বলা হয় মেসোফিল। এই মেসোফিলের মধ্যে দুই ধরনের কোষ থাকে, স্পঞ্জি প্যারেনকাইমা এবং পেলিসেড প্যারেনকাইমা। যদি এই পাতার কোষ থেকে পানি বাষ্পাকারে বের হয়ে যায়, পাতার একটি নির্দিষ্ট কোষ থেকে একাধিক কোষ থেকে যে পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তাহলে এই নিচের কোষের পানির চাপ ঘাটতি হয়। যেমন দেখালাম যে দ্রবণের চাপ বিয়োগ দ্রাবকের চাপ, ব্যাপন চাপ ঘাটতি। যদি পাতার এক কোষ থেকে পানি বের হয়ে যায় তাহলে ওই কোষের মধ্যে ব্যাপন চাপ ঘাটতি হয়। এই ঘাটতি দূর করার জন্য উদ্ভিদ তার নিচের কোষ থেকে পানি গ্রহণ করে, নিচের কোষে ব্যাপন চাপ ঘাটতি হয়, এরপর তার নিচের কোষ থেকে পানি গ্রহণ করে। এইভাবে মূল লুম পর্যন্ত একটি টান সৃষ্টি হয়, একে বলা হয় প্রসাদন টান বা তুষক শক্তি। তো এই ব্যাপন চাপ ঘাটতির কারণে পানি মূল লুম থেকে মাটির নিচে যে পানি আছে কৈশিক পানি, সেই কৈশিক পানি ব্যাপন চাপের ঘাটতির কারণে বাষ্পাকারে বের হয়ে যায়। এতে এই ব্যাপন প্রক্রিয়া অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া উদ্ভিদের পানি শোষণেও সাহায্য করে থাকে। তাহলে আমরা জানলাম ব্যাপন অর্থ ব্যাপ্ত হওয়া, ছড়িয়ে পড়া, যে প্রক্রিয়া কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে। আর ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুর গতি শক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, একে বলা হয় ব্যাপন চাপ। আর একটি দ্রবণ এবং দ্রাবকের ব্যাপন চাপের যে পার্থক্য একে বলা হয় ব্যাপন চাপ ঘাটতি। ব্যাপন চাপের ঘাটতির কারণেই পানি বাষ্পাকারে বের হয়ে যায় প্রসাদন প্রক্রিয়ায়, আর এই ঘাটতি দূর করার জন্য তার নিচের কোষ থেকে পানি গ্রহণ করে, ফলে মূল লোম থেকে এই মেসোফিল পর্যন্ত একটা টান সৃষ্টি হয় যাকে বলা হয় প্রসাদন টান। অর্থাৎ পরোক্ষভাবে এই ব্যাপন উদ্ভিদের পানি শোষণে সাহায্য করে।
তিন নাম্বার অবিশ্রবণ অসমোসিস। একই দ্রব্য এবং দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি একটি বৈষম্যভেদ্য পর্দা দিয়ে পৃথক থাকে, যে প্রক্রিয়ায় কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয়, একে বলা হয় অভিশ্রবণ। অভিশ্রবণ একটু লক্ষ্য করো বোঝার সুবিধার্থে, এটি ধরে নিয়ে একটি বৈষম্যভেদ্য একটি পর্দা, বৈষম্য ভেদ্য পর্দা। আর আমরা জানি যে পর্দার মধ্য দিয়ে দ্রবণের শুধুমাত্র দ্রাবক চলাচল করতে পারে তাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। পর্দা তিন প্রকার আমরা ক্লাস এইটে পড়ে আসছি। যে পর্দার মধ্য দিয়ে দ্রবণের দ্রব এবং দ্রাবক কোনোটি প্রবেশ করতে পারে না একে বলা হয় অভেদ্য। আর যে পর্দার মধ্যে দিয়ে দ্রব এবং দ্রাবক উভয়ই চলাচল করতে পারে একে বলা হয় ভেদ্য পর্দা। আর পক্ষান্তরে যে পর্দার মধ্যে দিয়ে শুধুমাত্র দ্রবণের দ্রাবক প্রবেশ করতে পারে একে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। তো এই ব্যাপন প্রক্রিয়া অভিশ্রবণ প্রক্রিয়াটা সংগৃহীত হওয়ার জন্য প্রয়োজন দুটি ভিন্ন গুণত্বের দ্রবণ, কিন্তু দ্রব এবং দ্রাবক থাকতে হবে একই পদার্থে। ধরে নেই কী কী প্রয়োজন, প্রয়োজন দ্রাবক, দ্রাবক নিব আমরা পানি, প্রয়োজন দ্রব আমরা নিব লবণ, প্রয়োজন বৈষম্যভেদ্য একটি পর্দা, একটি পর্দা বৈষম্যভেদ্য একটি পর্দা। এই তিনটি জিনিস আমাদের লাগবে, দ্রাবক দ্রব এবং বৈষম্যভেদ্য পর্দা। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, তাহলে এটি একটি বৈষম্যভেদ্য পর্দা, এটি আমি দিয়ে দিলাম পানির কণা, একটু লক্ষ্য রাখবে এগুলো পানির কণা, পানির কণা একই দ্রাবক বিশিষ্ট যেহেতু এগুলো আমি দিলাম পানির কণা, পানির কণা দিয়ে রাখলাম, পানির কণা, তাহলে পানি কণা ডট ডট ডট। আর এইগুলো আমরা দিব, এইগুলো লবণ, খনিজ লবণ, লবণ সোডিয়াম ক্লোরাইড লবণ, এখন দিব আমি খনিজ লবণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করবে যে পর্দার মধ্য দিয়ে দুই পাশে দুই ধরনের ঘনত্ব বিশিষ্ট দ্রবণ রয়েছে। এই অংশ যদি আমরা এ চিহ্নিত করি, এই অংশ চিহ্নিত করতে পারি বি, অর্থাৎ এ এবং বি একই দ্রবণ বিশিষ্ট, একই দ্রব এবং দ্রাবক বিশিষ্ট কিন্তু ভিন্ন গুণত্বের দ্রবণ। তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এ এবং বি কোনটির মধ্যে ঘনত্ব, দ্রবণের ঘনত্ব বেশি। আমরা জানি দ্রবণ সমান দ্রাবক যোগ দ্রব, অর্থাৎ এখানে দ্রাবক পানি, দ্রব লবণ, এটা একটা ঘনত্ব, এ একটি ভিন্ন ঘনত্ব, দুটির মধ্যে বিটার ঘনত্ব একটু বেশি। আমরা জানি বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এটার মধ্যে যে পরিমাণ পানি আছে এই পাশে, ধরে নেই এই পাশে একই পরিমাণ পানি বা দ্রাবক আছে, এই পাশে যে পরিমাণ লবণ আছে এই পাশে তার চেয়ে বেশি পরিমাণ লবণ আছে। যদি বলি এই অংশে লবণের পরিমাণ, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ 9 গ্রাম, আর এই অংশে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ 10 গ্রাম, তাহলে এটার ঘনত্ব অবশ্যই বেশি হবে। তাহলে এ এবং বি দুটি ভিন্ন গুণত্বের দ্রবণ, এতে দ্রব এবং দ্রাবক উভয় রয়েছে, বিতে দ্রব এবং দ্রাবক উভয় রয়েছে, এ এর চাইতে বি এর ঘনত্ব বেশি। তাহলে আমরা বুঝতেই পারছি যে এ অংশে ঘনত্ব কম আর বি অংশে ঘনত্ব বেশি। যদি
দুটি ভিন্ন ঘনত্বের বিশিষ্ট দ্রবণ একটি বৈষম্যভেদ্য পর্দা দিয়ে পৃথক থাকে, তাহলে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাবে। যাবে কি প্রিয় শিক্ষার্থী? যাবে দ্রাবক, যাবে দ্রাবক। তাহলে দ্রাবকের কণাগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হওয়ার প্রক্রিয়াকে অভিশ্রবণ বলে। অভিশ্রবণ হলো দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য পর্দা দিয়ে পৃথক থাকলে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার প্রক্রিয়াকে অভিশ্রবণ বলে। আমাদের মনে রাখতে হবে কম ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবকের অনুপাত বেশি আর বেশি ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবকের অনুপাত কম। এজন্য আমরা জানি সব জিনিসের ধর্ম হলো বেশি থেকে কমের দিকে যাওয়া। বায়ু বেশি থেকে কমের দিকে ধাবিত হয়। কম ঘনত্বের দ্রবণে যেহেতু তুলনামূলকভাবে পানি বেশি, এজন্য পানি অর্থাৎ দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়, একে বলা হয় অভিশ্রবণ। এখন আমরা একটি ব্যবহারিক প্রয়োগ দেখব যে কীভাবে উদ্ভিদ এ পানি শোষণ করে, অর্থাৎ ইমবিশন, ব্যাপন এবং অভিশ্রবণ প্রক্রিয়ায়। আমরা আগে জানলাম ইমবিশন কলের জাতীয় শুকনা জাতীয় পদার্থ পানি শোষণ করে নেয়, ব্যাপন ব্যাপ্ত হওয়া ছড়িয়ে পড়া, আর অভিশ্রবণ হলো দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য পর্দা দিয়ে পৃথক থাকলে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়, একে বলা হয় অভিশ্রবণ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন লক্ষ্য করো এটি মূলরুমের একটি অংশ, মূলের একটি অংশ দেখাচ্ছি আমি চিত্রটি। এটি একটি মূলরুম, এই অংশটি মূলের কর্টেক্স। তো লক্ষ্য রাখো এটি হলো মূলের, এটা কর্টেক্স। মূলের পরিবহন টিস্যু আমরা জানি, এটা মূলের পরিবহন টিস্যুর অংশ, তোমাদের পাঠ্যবই দেওয়া আছে। এই এরপরে এখানে একই ধরনের কিছু টিস্যু আছে, প্যারেনকাইমা জাতীয় কোষ আছে অংশটুকু। এরপরে তোমার এখানে দেওয়া আছে এক ধরনের টিস্যু, একে বলা হয় জাইলেম, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম এই ধরনের টিস্যু এখানে আছে। একটু লক্ষ্য রাখো এই অংশটুকু পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু এটি কর্টেক্স। কর্টেক্স এটি উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া। উদ্ভিদের চিত্র উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি মূল রুম তোমরা সেভেন এবং সিক্সে পড়েছিলে, এটি একটি মূলের বিভিন্ন অংশ, এটি মূলের স্থায়ী অঞ্চল, এটি মূল রুম অঞ্চল, এটি মূল রুম অঞ্চল, একে বলা হয় মূল রুম, এটি মূল রুম, এটি বর্ধিষ্ণ অথবা কোষ বিভাজন অঞ্চল। এই অঞ্চল দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। এই অংশটা আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম, অর্থাৎ আমাদের এই অংশটা একটু দেখি। এটি মূল রুম, এটি মূল রুম, এটা মূল রুম, এটি মূলের বিভিন্ন অংশ, আমরা এইটুকু দেখানোর চেষ্টা করলাম। এটা মূল রুম, এটা মূলের বিভিন্ন অংশ, কর্টেক্সের বিভিন্ন অংশ, এইটুকু আমরা এইখানে দেখানোর চেষ্টা করছি। এটি মূল রুম, মূল রুম, মূল রুম এক কুশি, এটা মূল রুম। এই অংশটুকু কি বলা হয়? বহিত এপিডার্মিস, বহিত বহিত অথবা এপিডার্মিস। এই অংশটা অন্তত অন্তত বা
एंडोडर्मिस ए बहित के निशे पैन कैमित तो कोष के बला परिचक्र परिचक्र और एर अभ्यंतरे कोषगुलो तुम्हार जाइलेम बा परिवहन टिश्यू ये अंशगुलो हलो कॉर्टेक्स कॉर्टेक्स ये अंशटा मूलेर आवरण बा मूल रूमेर तो सुप्रशिक्षाते आमरा ए मूल रूमेर ए अंशटुकु देखानोर चेष्टा करछि। एटी मूल रूम आमादेर मूल रूम थाके माटिर नीचे एटा माटिर कणा माटिर कणार फाँके फाँके पानी थाके ए पानी के बला हय় কোষিক পানি বলা হয় কোষী পানি। এটি মূল রুম এক কোষী এটি মূল রুম এর তৃতীয় অংশটি হলো কোষ প্রাচীর এটি হলো কোষ প্রাচীর। বীজ নীতি অংশ হলো কোর ঝিল্লি কোর ঝিল্লি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু মনোযোগী হই। মাটির ফাঁকে ফাঁকে থাকে মূলরুম, মাটির ফাঁকে ফাঁকে মূলরুম থাকে, মূলরুম এক কোষী। আমরা জানি উদ্ভিদের কোষপাশির এবং প্লোটোপ্লাজম কলের ধর্মী, উদ্ভিদের কোষপাশির এবং প্লোটোপ্লাজম কলের ধর্মী। তো এই মূল রুমের অভ্যন্তরে আছে প্লোটোপ্লাজম, এ হলো কোষপাশির, এ এবং এ ভিতরে অংশটুকু প্লোটোপ্লাজম। এটি কলের ধর্মী ইমবাইবিশন প্রক্রিয়ায় পানিশন করে, অর্থাৎ মূল রুমের অভ্যন্তরে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানিশন করে। এরপর লক্ষ্য করো, যখন এই মূল রুমের এইখানে তোমার অংশে পানি প্রবেশ করে, আমাদের এই কোর ঝিল্লি বৈষম্যবদ্ধ ঝিল্লি হিসেবে কাজ করে, এই কোর ঝিল্লি বৈষম্যবদ্ধ ঝিল্লি হিসেবে কাজ করে। মাটির ফাঁকে ফাঁকে যে পানি রয়েছে কোষিক পানি এবং রয়েছে খনিজ লবণ, এর ঘনত্ব কম। মাটির ফাঁকে ফাঁকে পানি এবং খনিজ লবণ রয়েছে, এটির ঘনত্ব কম। প্রক্ষান্তরে মূল রুমের অভ্যন্তরে যে পানি এবং খনিজ লবণ রয়েছে এর ঘনত্ব বেশি। আবার লক্ষ্য করো, মাটির ফাঁকে ফাঁকে যে পানি এবং খনিজ লবণ রয়েছে এর ঘনত্ব কম, আর মূল রুমের অভ্যন্তরে যে পানি খনিজ লবণ রয়েছে এর ঘনত্ব বেশি। আমরা জানি অভিযোজন প্রক্রিয়ায় কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়। তাহলে এই কোষিক পানি যেহেতু তোমার কোষপাশির ভেদ্য পর্দা, পানি এই কোর ঝিল্লি ভেদ করে মূল রুমে প্রবেশ করে। এই মূল রুম থেকে জাইলেম পর্যন্ত যতগুলো কোষ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলো সবগুলোর মধ্যে রয়েছে কোষরস, কোষ মধ্যস্থ পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে বলা হয় কোষরস। কোষ মধ্যস্থ পানি এবং পানিতে দ্রবণীয় খনিজ লবণকে একত্রে বলা হয় কোষরস। আমি বলেছিলাম মূল রুম থেকে এই জাইলেম পর্যন্ত যতগুলো কোষ রয়েছে এগুলোর কোষ ঘনত্ব সমান নয়। যখন অভিস্রবণ প্রক্রিয়ায় এই মূল রুম থেকে পানি মূলতব ভেদ করে এক নং কোষে প্রবেশ করে, তখন এক নং কোষের মধ্যে পানির ঘনত্ব কমে যায়। এক নং কোষ থেকে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় দুই নং কোষে প্রবেশ করে, তখন দুই নং কোষের মধ্যেও পানির ঘনত্ব কমে যায়। যখন একটি কোষের মধ্যে পানি বাহির থেকে প্রবেশ করবে, তখন ওই কোষ রসের ঘনত্ব কমে যাবে। আমরা জানি
যে অভিশ্রবণ প্রক্রিয়ায় পানি কোষের মধ্যে প্রবেশ করে আবার কোষ থেকে বের হয়ে যায়। যে প্রক্রিয়ায় অভিশ্রবণ প্রক্রিয়ায় পানি কোষের মধ্যে প্রবেশ করে একে বলা হয় অন্ত অভিশ্রবণ, আর যে অভিশ্রবণ প্রক্রিয়ায় পানি কোষ থেকে বাইরে বেরিয়ে আসে একে বলা হয় বহি অভিশ্রবণ। এক্ষেত্রে এক নং কোষ থেকে যখন দুই নং কোষে যায়, দুই নং কোষে পানি ঘাটতি হয়, ঘনত্ব কমে যায়, এরপর তিন নং কোষে যায়, চার নং, এরপরে কোষ হতে কোষান্তরে অর্থাৎ অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করতে করতে অন্ততক এবং পরিচক্র হয়ে জাইলেমে প্রবেশ করে। আমরা জানি জাইলেমের মধ্যে চার ধরনের কোষ রয়েছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম স্ক্লেনকাইমা। তো এই জাইলেমের মাধ্যমে এরপর পানি পাতায় পৌঁছে, যখন পাতায় পৌঁছে আমরা জানলাম যে পাতার মেসোফিল টিস্যুতে যখন ব্যাপন চাপ ঘাটতি হয়, তো এই ঘাটতি দূর করার জন্য তার নিচের কোষে পানি গ্রহণ করে, তার নিচের কোষে পানি ঘাটতি হয়, তার নিচের কোষে পানি গ্রহণ করে, এইভাবে এই মূল রূপান্তরিত একটা টান সৃষ্টি হয়, একে বলা হয় প্রস্বদন টান, যা সংগৃহীত হয় ব্যাপন চাপ ঘাটতির কারণে। তো এই ব্যাপন চাপ ঘাটতি, ইমবাইবিশন এবং অভিশ্রবণ প্রক্রিয়ায় পানি উদ্ভিদ পানি এই মূল রূপের মাধ্যমে জাইলেমের মাধ্যমে পাতায় পড়ছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্ভিদ জীবনের জন্য পানি অতি গুরুত্বপূর্ণ একটি নিয়ামক। পানির অপর নাম জীবন, পানি কেবল ফ্লুইড অফ লাইফ, আর উদ্ভিদ সমন্বিত এই তিনটি প্রক্রিয়ায় পানি শোষণ করে থাকে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আজ আর নয়, খুদা হাফেজ।